ট্যাংকের সেট আপের ব্যাপারে, এই যে চার পাশ থেকে কি ঢাল আছে তাই না, চারের পাশে ঢাল আছে যাতে আমরা স্ল্যাশ বা অতিরিক্ত প্লাগ বা এখানে নিচে যদি যে তলানিটা জমা হবে সেটা পানি ছেড়ে দিলে পানিটা অটোমেটিক কী হবে চলে যাবে। আর এটা হবে পুরো ক্যাপসুল ট্যাঙ্ক হবে, বায়ো প্লাগ যেহেতু একটা এমন লাভজনক প্রক্রিয়া হতে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া, অবশ্যই পারমানেন্টভাবে জেগে বসে আপনাদের এটা যাতে কীভাবে টেকসই হয়। তাহলে কি সিমেন্ট ট্যাঙ্কটাই রাউন্ড সিমেন্ট ট্যাঙ্কটাই ভালো হবে? হ্যাঁ অবশ্যই, একই তো বড় শুনলো একই তো সমুদ্র আসে এগুলো করার পরে প্রথম দিন তৈরি হওয়ার পরে প্রথম দিন যেদিন ট্যাঙ্কিতে ডালবো সেই দিন পয়সা এতক্ষণ তো আমরা 50% হানি দেওয়ার পরে এই সমস্ত কার্যক্রম চালাচ্ছি, এখনো আমরা ওই 20তম ব্যাচের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ, সার্টিফিকেট গ্রহণের জন্য অনুরোধ করছি এমডির রাসেল হোসেন। আমি রাসেল হোসেন নওগাঁ থেকে আসছি। আমি বায়ো প্লাগ সম্পর্কে বেশি কিছু জানতাম না, আমার ভাই বাইরে থাকে, সে ওখান থেকে আমাকে বারবার বলে এবং তার অনুপ্রেরণায় আমি ফারুক ভাইয়ের ইয়ে পাই, সে বিদেশ থেকে আমার ওখান থেকে এখানকার করে ইয়ে দেয় ঠিকানা দেয় এবং আমি ফারুক ভাইয়ের সঙ্গে মিট করে এখানে আসছি এবং অনেক তথ্য পাইছি এবং প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখতে পাইছি। আশা করছি আমি সামনে এগোতে পারবো বায়ো প্লাগ। এখানে আমার আসল উদ্দেশ্য ছিল যেটা আমি আমার এলাকায় এই সুযোগটা পাই না এখানে জানার জন্য, এবং আমি ইউটিউব দেখছি প্লাস আমার এটা যখন আসছে তখন আমার খুব কৌতূহল ছিল এটা কীভাবে করে, তো এই বিষয়ে যথেষ্ট জ্ঞান নেওয়ার জন্য কোনো ধরনের প্রতিষ্ঠান আমি পাই নাই, যার ধরুন আমি আমার ফারুক স্যার ওনার সহযোগিতায় এখানে আসার পর আমি এখান থেকে যে জিনিস জানতে পারছি এটা আমার জন্য অনেকটা সহায়ক, এবং আমার যতটুকু কৌতূহল ছিল সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি বাকিটা আমার বাসায় যাওয়ার পরে আমি এটা প্র্যাকটিস করে বাকিটা যতটুকু সম্ভব পারবো এটা পূরণ করা গেল, না পারলে আমার খারাপ স্যার ওনার কাছে সাহায্য হবে। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ থেকে আসছি ভারতবাড়ি এখানে। আমি একজন নতুন উদ্যোক্তা, ইউটিউবের মাধ্যমে আমি অনেক ভিডিও দেখছি, দেখে মানে অনেক খটকা লাগছে যে আমি এইটা করতে পারবো কিনা। তারপর ফারুকের সাথে যোগাযোগ করে এনার এখানে এসে আমি দুদিনব্যাপী যে ট্রেনিংটা করলাম, ট্রেনিংয়ের মধ্যে আমি অনেক কিছু শিখতে পারছি যেগুলো না শিখলে আমি কখনোই বাইকগুলো করতে পারতাম না। তো ফারুক ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ। আমি শুধু কক্সবাজার থেকে আসছি এবং সাথে একজনকে নিয়ে আসছি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে দেখে এটার উপরে অনেক মানে রিসার্চ করতে চেষ্টা করেছি, যেটা আমারও ভুল ছিল আমি অনুধাবন করতে পারছি যে একটা ট্রেনিং এর প্রয়োজন আছে, যতই কিছু জানি না কেন একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। তো যাক, সবাই সহযোগিতা চাই। হ্যাঁ, আর তো ফারুক ভাই আমাদের অভিভাবক হিসাবে থাকবে ইনশাল্লাহ, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কুষ্টিয়া থেকে এসেছি, বায়ো প্লাগের উদ্দেশ্য করে আমি অনেকদিন ভিডিও দেখেছি, দেখার পরে আমি এখানে ট্রেনিং নিতে এসে বুঝতে পারলাম ইউটিউবের ভিডিও দেখে খালি কোনো বায়ো প্লাগ করা সম্ভব না, তাই যে কোনো জায়গায় হোক ট্রেনিং নেওয়াই লাগবে। এবং
এখানে এসেছি আমরা স্যারের যে লোকজন আছে সবাই খুব ভালো মানবতা এবং ই দেখাইছে আমাদের সাথে এবং খুব সুন্দর পরিবেশ তাদের। আপনারা যদি কেউ ট্যারিং করতে চান এখানে এসে ট্যারিং পারবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরিফ ভাইকে আসলে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। এটা আসলে আমি বলবো যে আমার জন্য অনেক বড় একটা সুযোগ, কারণ পড়াশোনা মোটামুটি শেষ করছি, তো আমি বেকার অবস্থায় আছি। তো বেকার থাকাটা আসলে একটা অভিশাপ। তো আমি কিছুদিন যাবৎ ভিডিও দেখতেছিলাম, তো কয়েকটা জায়গায় ট্রেনিংয়ের জন্য আমি খোঁজ করতেছিলাম, কারণ যেহেতু আমি এটা করবো সিদ্ধান্ত নিয়েছি। তো আসলে কোথায় করবো ওরকম কোনো মানে লোক পাচ্ছি না, তো পাইলাম। পাওয়ার পর দেখলাম যে সেখানে আসলে ট্রেনিংটা একদিনের জন্য এবং কস্ট অনেক বেশি। তো তারপরে ইউটিউবে ওই ভিডিওগুলো দেখতে দেখতে ফারুক ভাইয়ের ভিডিওটা আসলে দেখা, তো দেখলাম যে ফারুক ভাই মোটামুটি ফ্রিতেই ট্রেনিং করাইতেছে। তো আসলে এর জন্য ফারুক ভাইয়ের জন্য অনেক জোরে আসলে একটা তালি হওয়া উচিত, করতে উচিত। এত সুন্দর দুই দিনের ট্রেনিং, একদম বিস্তারিতভাবে থিওরি, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালভাবে এরকম ক্লাসের মাধ্যমে নেওয়ার জন্য আসলে আমার মনে হয় যে বায়োফ্লক করার জন্য ফারুক ভাইয়ের দুই দিন ট্রেনিং আসলে যথেষ্ট। আসলে এইখানে কেউই আমার নিজের জানান না, আমি হচ্ছে নানগঞ্জ থেকে আসছি। তো এখানে আসার পর আসলে অনেক নতুন বন্ধু পাইছি, যেটা আসলে অন্যরকম একটা পাওয়া, যে রুম যাদের সাথে শেয়ার করছি তারা বিভিন্ন জেলার ছিল, এরকম এই যে এত বড় একটা কমিউনিটি, যে ভবিষ্যতে আসলে আশা করি যে সবার সাথে একত্রে মানে অনলাইন মানে বাস্তবে না হোক অনলাইনে হলেও থাকতে পারবো, তাই এত বড় একটা কমিউনিটি মানে সুযোগ করে দেওয়ার জন্য ফারুক ভাই আসলে ধন্যবাদ। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সূর্য ফারুক স্যারকে, ধন্যবাদ জানাই ম্যানেজমেন্ট পরিচালনা সবাই হেল্প করছে, খাওয়া দাওয়া থাকা খাওয়া সব দিক থেকে ভালো পাইছি। এবং ভিডিও দেখে যতটুকু শিখি নাই, হাতে কলমে প্র্যাকটিক্যালে সব রকমভাবে অনেক কিছু শিখছি। শুধু ভিডিও দেখে সব কিছু শেখা সম্ভব না, যেটা হাতে কলমে বা প্র্যাকটিক্যালে যেগুলো শিখছি। তা স্যারকে স্যারের কাছে কৃতজ্ঞ অনেক, স্যার দোয়া করবেন যেন ভালো একদম উদ্যোগ হতে পারে। কিন্তু এরকম একটা মানে ছোট জায়গায় যে এরকম একটা ব্যবস্থা আছে এটা আমি কল্পনা করতে পারিনি। আমার খুব ভালো লাগছে এবং স্যার কাছে আমি দোয়া চাই যেন আমি ভবিষ্যতে একজন ভালো বায়োগ্রাফ উদ্যোক্তা হতে পারি। সবার কাছে দোয়া চাই এবং সবাই আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া নিন। আসসালামু আলাইকুম, আমি গত বর্তমান জুয়েল দিনাজপুর থেকে এসেছি। আমার এই বায়োগ্রাফের ব্যাপারে আসলে মূলত আমাকে সর্বপ্রথম ইনফরমেশন দিয়েছিলাম আমার এক অনেক বড় ভাই, যিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, উনি বর্তমান প্রফেসর অ্যানেস্থোলজি। তো ওনার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যে ইনফরমেশনগুলো দিয়েছেন এটা একটা বায়োফ্লক উদ্যোক্তা হিসেবে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে উনি একজন যে কেউ উদ্যোক্তা এটা দিয়ে করতে পারবেন। এই জন্য আমি আমার তরফ থেকে ফারুক ভাই এবং ওনার টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো চাই যে স্যার আমাকে এই ধীরে ধীরে পরবর্তীতে হেল্প করবেন, যাতে আমি কোনো প্রবলেম করলে সলিউশন পাই। এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেকদিন ধরে চাকরির মানে জবের পাশাপাশি কিছু করতে যাচ্ছিলাম। আমার বাড়ি মোংলাতে, ওখানে মানে অনেক আগের থেকেই মাছ চাষের জন্য বিখ্যাত। তো আমি চাচ্ছি যে সাবেক সেই আগের কালের পদ্ধতি থেকে বেরিয়ে আসতে, এজন্য অনেক ভিডিও ইউটিউব দেখছি। তো নিজেই শুরু করতেছিলাম, তো হঠাৎ করে আমার এক কলিগ জানালেন এই ট্রেনিংয়ের কথা, এবং এসে এইটুকু উপলব্ধি করতে পারছি যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় কোনো কিছু করা যায় না, পাশাপাশি ট্রেনিং বা প্রশিক্ষণের দরকার আছে। এবং আমি এখন একটা আস্থা পাচ্ছি যে না, আমরা কিছু করতে পারবো। সকলের মনোকামনায়। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মারুফ, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। তো বায়োফ্লক সম্পর্কে ইতিপূর্বে কোনো ধারণা ছিল না আমার। স্যারের ঠিকানা যখন পেয়েছি তখন আমি এখানে আসতে আগ্রহ হয়েছি, এবং এখানে এসে আলহামদুলিল্লাহ এই দুই দিনে স্যার আমাদেরকে যে সময়টুকু আমাদের পিছনে ব্যয় করেছেন আলহামদুলিল্লাহ, এই জন্য স্যারের কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আমরা আশা করি আমরা সকলেই যেন যদি সাক্ষাৎ নাও হয় যোগাযোগটা যেন ঠিক থাকে, এবং আমরা সকলেই যেন এই বায়োফ্লগের পদ্ধতিতে মৎস্য খামার গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আচ্ছা আচ্ছা,
এটা দিলাম। 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 এটা দিলাম।